কথা বলবো আজকে, ফাইন কথা হয়ে যাবে তাহার সঙ্গে। চলেন একটু বিয়ের ব্যাপারে আলাপ করে আসি, ফাইন লাগে। হ্যাঁ, বিয়ে বিষয়ক আলাপ করার একটা মজা আছে কিন্তু। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি দিনা বলছেন? দিনা, আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাসার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, আমার বাসার সবাই ভালো আছে। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? জি, আপনি আমাকে চিনতে পারছেন না? আপনি কি একটু জোরে কথা বলতে পারেন? আরেকটু জোরে কথা বল। যেটা হয়েছে কি, আমি তো আসলে একটা নতুন ফোন কিনেছি, ওটা আবার হচ্ছে কালকে হাত থেকে পড়ে গিয়ে স্পিকারটা ঠিক কাজ করছে কম, তো একটু জোরে না বললে আমি শুনতে পারছিলাম না। জি, আমি আপনার আমি বলছি, সরি, দুষ্টুমি করছিলাম। আমার আবার দুষ্টুমি করতে অনেক ভালো লাগে। জি জি, আপনি দুষ্টুমি করলে রাগ করেন না তো? এমন করছেন কেন? এমন করছি? আমি তো কিছু করছি না। না না, ভয় পাওয়ার তো কিছু নেই। সে কি, তুমি আমাকে ভয় পেলে কিভাবে চলবে? যা হোক, তোমার আম্মুর সঙ্গে আমার কথা হয়েছে কালকে। হ্যাঁ, তো আর তারপর জি জি, না কথা হয়েছে। হ্যাঁ, তো তার আগে যেটা হয়েছিল, তোমার আম্মুর সঙ্গে আমার আম্মুর কথা হয়েছে। এইভাবে কথা বলি কিছু প্লিজ মনে করো না। না মানে যেটা হয়েছে কি, ওই আমার আম্মু তোমার আম্মুর সঙ্গে কথা বলেছে, পরে তোমার আম্মু, তুমি বোঝো না যে মানে ফ্যামিলি ফ্যামিলি কথা বলছে। হ্যাঁ, তো ভাবলাম যে তাহলে তো আমাদেরও তো কথা বলা হচ্ছে, আমরা পিছিয়ে থাকলে কি চলবে? না, ওই ধরো যে ফ্যামিলি ফ্যামিলি তো কথা বলছে, হ্যাঁ, তারা দেখা করছে, তো আমরাও দেখা কাটবো আমি আশা করছি। তুমি কি বলো? আমার বাসা তো আছে যে ঢাকাতে, আমি ঢাকাতে থাকি। হ্যাঁ, কিন্তু আছে কিছুদিন ফরেন ছিলাম, ঢাকায়। তো মনে করো যে দিনই এক জায়গা থাকি, রাত্রি এক জায়গা থাকি, আর শুক্রবারে এক জায়গা, শনিবারে এক জায়গা। আমার ফ্যামিলি তো যে আছে যে একবার ওই ঢাকা থাকে, একবার বরিশাল থাকে, একবার নোয়াখালী থাকে। আমার ভালো লেগেছে, আমি এক কথাই রাজি। মানে আমি তোমার সঙ্গে খুব ক্লোজ, কথা বলতে রাজি, আমরা কথা বলবো, তারপরে ওই কথা বলবো, তারপরে অনেক কথা বলবো। না মানে তো জানতেই হবে না, আমাদেরকে তো একজন আরেকজনকে তো জানতেই হবে। তুমি আমাকে জানবে, আমি তোমাকে জানবো। হ্যাঁ, তারপরে ধীরে ধীরে আমাদের মধ্যে একটা জিনিস তৈরি হবে, এটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং। আমি ঠিক বুঝতে পারছি না, মানে তুমি বুঝতে পারতেছ না, আমি তোমার তোমার হতে চাই। মাইন্ড করেননি তো?
আমি কিন্তু অনেক ফানি, হ্যাঁ আমি কিন্তু অনেক ফানি, অনেক অনেক সুন্দর কথা বলতে পারি আমি। তুমি কিন্তু আমার সঙ্গে কথা বলে অনেক ভালো থাকবা। আমরা যখন রাত করে কথা বলবো গভীর রাতে ফোন দেবো তোমাকে যে হ্যালো দিনা তুমি কি ঘুমিয়ে পড়েছো, তুমি বলবে না। হ্যাঁ তো আমরা অনেক রাত ভুজি কথা বলবো, আমার ভালো লাগবে জানো। আমার অনেক ভালো লাগছে কি জানো, তোমার আম্মু আমাকে বলছিল যে যদি তোমাকে পছন্দ করে কোনো না কোনো এক সময় তোমাকে বাচাল বলবেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি তোমার আম্মুকে বললে দিও হ্যাঁ যে আমি হয়ে গেছে, আমাদের মধ্যে হয়ে গেছে। হ্যাঁ না না তোমার আমার তোমার মধ্যেই এবং আমার মধ্যে কিন্তু হয়ে গেছে ডান, কারণ আছে যে তোমার আম্মু আমাকে বলছিল যে হ্যাঁ তোমাকে যদি সে বাঁচাল বলে। আচ্ছা আমার নাম হচ্ছে চুন্নু। না সবাই আমাকে ওই চুনু চুনু বলে, অনেকে চুমু চুমু বলে। হ্যাঁ মানে একটু আদর করে দিয়ে তুমি কি ডাকবে বলো তো, তুমি আমাকে শেষেরটি ডাকো, ওইটা আমার ফাইন লাগবে শুনতে কি বলো। যেহেতু আমাদের মধ্যে একটা হয়ে গেছে কি, আমি তোমার ব্যাপারে শুধু এটা জানি যে তুমি আর কারো হতে পারবা না। মানে কথা বলছে ওইটা তুমি তোমার আম্মুর সঙ্গে কথা বললে নিও, ওই যে হচ্ছে যে আমার এখন আমি এখন কথা বলতে পারবো না কারণ আমি এখন বেশি আসছি গ্রামে আসছি। তুমি কি তুমি না ঢাকায় থাকো? না আমি তো আমাকে তো বলছে তুমি ঢাকায় থাকো, আমি এই জন্যই হচ্ছি যে আরো রাজি হচ্ছিলাম। তুমি গ্রামে থাকো গ্রামে তো গেছো, এই জন্যই আমার তোমার কথা শুনি মনে হচ্ছে যে তুমি গ্রাম থেকে বলছিস। আমি কিন্তু ফাইন, আমি বললাম না একটু আগে একটা জোকস কাটছি, আমি কিন্তু ফাইন হাসতে পারি খুব ফাইন। তুমি তুমি কিন্তু ভালো থাকবা। তোমার কি ফেসবুক আছে? ওকে এটা স্ট্যাটাস মাইটি দাও, আমি লাইক মাইটি দিতে আছি। আর যে ফ্রেন্ড রিকোয়েস্ট কি তুমি দাও, আমি দিতে পারবো না, আমার একটু ইগো আছে। আশ্চর্য তুমি ভালো ভঙ্গ কথা বলবা, তুমি ভালোভাবে কথা বলবা, তুমি যেটি হচ্ছে ভেঙে ভেঙে কথা বলবা, তুমি রাগ হয়ে কথা বলবা, যা কিছু করবা তো তুমি ওটা তো আমার সঙ্গে কি তো, কারণ আমাদের মধ্যে তো একটা হয়ে গেছে না। তোমার আম্মু সব কিছু জানে, ওই আমার আম্মু সব বলেছি তাকে, আমি এখন নিজের ব্যাপারে ঘরে আশ্চর্য কথা হচ্ছে কি, শুধু তুমি ওকে বললি তো সব রেডি, তো এখন তুমি ওকে বললে দেখো। ও দেখা লাগবি রে, আমি ওই ছবি দেখি ফিট খাই গেছি। সেটা তোমার আম্মুরে জিজ্ঞেস করো, এই মেয়ে এত কথা বলো কেন? তোমার আম্মু কি স্মার্টফোনে দিয়েছে নাকি সে প্রিন্ট করে ছবি দিয়েছে?
তোমার এই একটা ছবি আছে না যে তুমি শাড়ি পরিয়ে চুলগুলি যে এরকম কই দিয়ে দেছো, হ্যাঁ বাম দিকে এরকম বাঁকা কই দিয়ে একটু, শাড়ি পরে তো আমি কালকে ছবি তুললাম। এই তো তাইলিবারে লেটেস্ট ছবিটাই পাঠাই দিয়েছে, আর আমি ওগুলি খাইয়েই আমি ছবিটা দেখেই তবদা খাই গেছি। আমি আমি কি তোমার সঙ্গে একটু শুদ্ধ করে কথা বলবো, মানে আমার যদি হয় কি মানে আবেগ কিন্তু কমে গেলে আমি শুদ্ধ করে কথা বলবো। হ্যালো, আমি তোমাকে কেন হাসাইতে চাইছি, কেন এতক্ষণ মিথ্যা বলছি, এটার পেছনে একটা রিজন আছে। রিজনটা হইতেছে যে আমার তুমি হাসলে আমার ভাল লাগে, তুমি ভালো আছো এটা শুনলে আমার ভাল লাগে। আমি তুমি আমাকে চিনো না সম্ভবত, আমি তোমাকে চিনি নাকি আসলে চেনার চেষ্টা করতেছি তোমাকে। থিং ইজ ভাল লাগে, দ্যাটস ইট। আমি না এই ইনকোয়ারিগুলোর মানে আমি কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো না। আমার সাথে এইভাবে কথা বলতে যদি ভালো লাগে সো কথা বলো, আদারওয়াইজ বলো দরকার নেই। কারণ হচ্ছে আমি কোত্থেকে দেখছি, কীভাবে দেখছি, কীভাবে জানছি, এত কিছু আমার আসলে বলার দরকারও নেই। কারণ আমি তোমার কাছ থেকে পজিটিভ কিছু আশা করতেছি ব্যাপারটা তাও না। তুমি যদি বলো কথা বলবো তো কথা বলবো, যদি বলো যে না প্লিজ কথা বলবো না, ফার্দার কল দিয়ে না, বোঝার দরকার নেই। আমার যেটা হয়েছে জিনিসটা না খুব একদম স্পষ্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে না আমি রাগ দেখাচ্ছি না, আমি আসলে একটু কষ্ট পেয়েছি সেটা বলতে পারো। কারণ আমার তুমি না চাইলেও আমি তোমার জন্য আরো অনেক কিছু করছি, আর অনেক কিছু করবো আমি। তোমার চাওয়া না হচ্ছে, তুমি আমাকে এখনো চিনো না, এখন পর্যন্ত দেখো নাই আমাকে, আর আমি তোমাকে দেখি চিনি। আর এক কথা হচ্ছে যেমন ভালো লাগে, ভালো লাগে। আচ্ছা বলেন তো আমি আমি কেমন দেখতে বলেন, এত কিছু তো আমার জানার দরকার নেই। ঠিক আছে, আমি মিথ্যা বলছি, আমার মিথ্যা নিয়ে, হ্যাঁ আমার এই মিথ্যা ইমোশন গুলো নিয়ে আমাকে থাকতে দাও। মাঝে মধ্যে ফোন দিব, মাঝে মধ্যে ফোন দিব, ভালো লাগলে ফোন ধরো, ভালো না লাগলে ফোন ধরো না, দ্যাটস ইট। আমি আজকে রাতে দুইটার সময় কল দিব, সো ফ্রি থাকলে কথা হবে। ভাবনা আমি আমার আসলে আচরণটাই না এরকম, মানে আমার সাথে খুব সুইট করে কথা বলে সুইট হই, কেউ যদি অ্যাটিটিউড নিয়ে কথা বলে তো আমি অ্যাটিটিউড দিই। আচ্ছা এই যে শুনুন না, হ্যালো, আমি যদি আজকে আপনাকে দুইটার সময় কল দিই আপনাকে রাগ করবেন? রাগ করবো কি না, সোজা আপনার নাম্বার আব্বুর কাছে দিব, তারপর আব্বু যা বলে আপনাকে বলবে। ঠিক আছে, আমি জিনিসটা দেখতে চাই, দুইটার সময় কথা হবে তোমার সাথে অথবা তোমার আব্বুর সাথে, যার সাথে পারে আমি দুইটার সময় কল দিব। আপনি সারা রাত আমার আব্বুর সাথে আড্ডা মারবে ফোন দেখে? না, আমি তো আব্বুর মেয়ের সাথে আড্ডা মারতে চাই। এটা হবে না। আপনি যে একটু বলছেন, আমি জানি না আপনি সত্যিটা বলবেন, আপনি আম্মু আপনাকে নাম্বার দেয়, জালে তো আমি সেদিনই ফার্স্ট, যেদিন তোমার যেদিন তোমার হাসি মুখ দেখছি ওই দিন আমি ফার্স্ট আমি জালে পড়ছি। বলেন না সুইট করে কোশ্চেন করবো না, আমি অ্যান্সার দিব না। আমি রাখি এখন, বাই, ভালো থেকো তুমি। আমি কিন্তু দুইটার সময় কল দিব সত্যি সত্যি, এত
আচ্ছা ঠিক আছে, তাহলে কথা বলতে হবে না, আমি রাখি। আর আমার ব্যাপারে যদি আরো জানতে চাও, তুমি তোমার ফ্রেন্ড মাটির সাথে কথা বলো। মাটি নামে তোমার কোনো ফ্রেন্ড আছে না? মাটি সরকার? মাটির কি সেটা তোমার জানা দরকার নেই। আমি তোমার কিছু একটা হইতে পারি সুযোগ দিলে। আচ্ছা শোনো, আমি রাখি এখন, বাই। ভাল লাগতেছে না আমার, মন খারাপ, বাই। টাটা। ওকে বাই। বাট মিস করলাম, বাই। টাটা। থ্যাংক ইউ সো মাচ। আর আপনি আমাকে ডিস্টার্ব করবেন না ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ বললে এভাবে আর কল করবেন না, মানে হচ্ছে এভাবে কল অবশ্যই করবেন। মানে মেয়েদের যে মাঝে মধ্যে হ্যাঁ নার মধ্যে সে হ্যাঁ থাকে, এটি কান্নারা কি বুঝতে পারেন? হ্যাঁ আন্নারা তো অলরেডি বুঝতে যাওয়ার কথা। আচ্ছা যাই হোক, কথা যেটা হচ্ছে যে যেটা তোমার জন্য বলা, এই যে মাটি যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওকে একটু জানাই দিতে হবে যে এক্স্যাক্টলি আমি কে কোথেকে তাকে কল দিয়েছিলাম। কারণ হচ্ছে এই সাসপেন্সটার মধ্যে থাকুক, এবং হচ্ছে আমি তোমার নামটা বলে দিছি এই কারণে, কারণ হচ্ছে যে যাতে বাকি আপডেট তোমার কাছ থেকে নিতে পারে। আচ্ছা ওকে, সো একটা লম্বা ফোন কলের মধ্যে ছিলাম যেটা আমার দেওয়ার কথা, সেটা আমি ভুলে গেছি। সো রাইট নাও যেটা দিচ্ছি সেটা হচ্ছে facebook.com